বিশ্বনাথের ঘরে তার চলে যাওয়ার পরে অনটন ছিল, অন্যের খাওয়ার যুক্ত কোনদিন যুক্ত না। রামকৃষ্ণ তিনি তাকে এবং তার ইচ্ছার কথা তার তুই যা মায়ের এবং সম্পত্তি নিয়ে কেস কাছারিতে জড়িয়ে যাওয়া সেই যন্ত্রণা থাকার সত্ত্বেও সেই আজকের দিনে স্বামীজি স্বামীজি বিবেকানন্দ তিনি বলেছিলেন শান্তির কথা, তিনি বলেছিলেন মুক্তির কথা, তিনি বলেছিলেন হরিপ্রতিষ্ঠা। বাচ্চাই তো খুব ভালো আরে সাইড দেখো আর ছোলা কার পেটে ঝোলা দিবে তো সেখানে তিনি ঠাকুর রামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি মায়ের দর্শন পেয়েছিলেন এবং তিনি সারা বিশ্বে পূজা করেননি, তার দেখানো মুখে তারা কিন্তু বিভিন্ন সমাজ সেবার কাজে যুক্ত থাকেন। কোথাও মমর্ষু রোগী যারা আছেন তাদের সেবার কাজে হাত লাগান, আবার ছাত্রছাত্রীদের পঠন পাঠন এই বিষয়গুলো দেখ, ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা ছিল। মানুষের একটাই জাতি যে মানব জাতি, এবং সেখানে কাউকে অস্পৃশ্য